ইউটিউশনের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে আমরা দ্বাদশ শ্রেণী ভূগোল বিষয়ের অধ্যায়ের অর্থাৎ আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন এই অধ্যায়ের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে আমরা আসব। প্রথম প্রশ্ন হচ্ছে ছত্তিশগড়, সেই ছত্তিশগড়ের শিল্প উন্নতির কারণ কী কী? শিল্প উন্নতির কারণ বা ছত্তিশগড় এলাকাটা হচ্ছে, মানে ছত্তিশগড় হচ্ছে অ্যাকচুয়ালি মালভূমি অঞ্চল, এবং মানে এখানে প্রায় 75% অঞ্চল কিন্তু মালভূমির অন্তর্গত রয়েছে। তো এই ছত্তিশগড় যে অঞ্চলটা, এখানে আমরা দেখেছি যে খনিজ সম্পদ, বনজ সম্পদ, কৃষিজ সম্পদ ভীষণ সমৃদ্ধ, কিন্তু সে তুলনায় অনেক ক্ষেত্রে পরিকাঠামোর একটি অভাব রয়েছে যদিও, কিন্তু তা হলেও এই খনিজ সম্পদের প্রাধান্য এবং এখানে প্রায় 6% মানুষ শিল্পের কাজের সঙ্গে প্রত্যক্ষভাবে সংযোগ হওয়ার কারণে এখানে ক্রমান্বয়ে এই শিল্পের উন্নতির একটা উন্নতি আমরা দেখতে পাচ্ছি। তো সেই উন্নতির কয়েকটা কারণ আমরা এখানে উল্লেখ করার চেষ্টা করেছি। প্রথম কারণ হচ্ছে কাঁচামাল। শিল্পের ক্ষেত্রে বা শিল্পে গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের একটা প্রাচুর্যতা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই আমরা ছত্তিশগড় যেহেতু মালভূমি অঞ্চল, আর মালভূমির স্বভাবতই হচ্ছে খনিজ সম্পদের প্রাধান্য হবেই, কারণ আমরা জানি যে মালভূমি অঞ্চলে মূলত রূপান্তরিত শিলার একটা প্রাধান্য লক্ষ্য করা যায়, এবং এখানে বা এই অঞ্চল অনেক বেশি ভূতাত্ত্বিক রেকর্ড বা ভূতাত্ত্বিক ইতিহাসের একটা সাক্ষ্য রাখে। তাই এই কারণে এই ছত্তিশগড় অঞ্চলে একটা খনিজ সম্পদের প্রাচুর্যতার মাত্রা একটা বেশি লক্ষ্য করা যেতে পারে। তো সেই হিসাবে আমরা কৃষিজ খনিজ সম্পদে আমরা প্রাধান্য দেখতে পাই। তো প্রথম যে পয়েন্ট হচ্ছে কৃষিজ কাঁচামাল। তো এখানে বর্তমানে বিভিন্ন পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রয়োগ ঘটিয়ে ডাল, তৈলবীজ, ধান, গম এই ধরনের শস্য উৎপাদনের মাত্রা ত্বরান্বিত করা হয়েছে, এবং এর ফলে এই অঞ্চলে কিন্তু শিল্পের একটা বিকাশ লাভ করছে, অর্থাৎ কৃষিভিত্তিক শিল্প কিন্তু বর্তমানে বিকাশ লাভ করেছে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে খনিজ সম্পদের প্রাধান্য। আমি প্রথমেই বলেছি যেহেতু মালভূমি এবং এখানে ভূতাত্ত্বিক একটা প্রভাব রয়েছে, সেই অনেক প্রাচীন ভূতাত্ত্বিক প্রভাব থাকার কারণে এখানে খনিজ সম্পদের প্রাধান্য বেশি লক্ষ্য করা যায়, এবং এখানে কয়লা, লৌহ আকরিক, চুনাপাথর, ডলোমাইট, বক্সাইট এই জাতীয় উপাদানগুলো আমরা বেশি দেখতে পাই। ফলে এইগুলো কাজে লাগিয়ে ইস্পাত শিল্প এবং সিমেন্ট শিল্প, এই সব শিল্পগুলো কিন্তু বিশেষ গড়ে উঠেছে। তৃতীয় পয়েন্ট হচ্ছে বনজ কাঁচামালের প্রাধান্য। এই ছত্তিশগড়ে প্রায়, আমি উল্লেখ করেছি, 44% এলাকা হচ্ছে ফরেস্ট কভারেজ, অর্থাৎ পর্ণমোচী বনভূমির অরণ্য, যেখানে শাল, মেহগিনি, তুঁত প্রভৃতি উল্লেখযোগ্য এবং খুব গুরুত্বসম্পন্ন গাছের আমরা প্রাধান্য দেখি, এবং সেই সমস্ত গাছের বিভিন্ন বনজ, ভেষজ এবং সার্বিক গুণাবলীর ওপর ভিত্তি করে এখানে কিন্তু শিল্প গড়ে উঠেছে, বর্তমানে অনেক লাভজনক হচ্ছে। আমরা পরের পয়েন্টে আসছি যে উন্নত পরিবহন ব্যবস্থা। হ্যাঁ, পরিবহন ব্যবস্থায় আমরা এখানে দেখেছি কমপক্ষে এখানে 11টি থেকে বেশি সড়ক পথের নির্মাণ করা হচ্ছে বর্তমানে, এবং বিভিন্ন জাতীয় এবং আঞ্চলিক ক্ষেত্রে রাজ্য সড়ক এবং পরিবহনের মাধ্যমে অনেক উন্নতি ঘটিয়ে বর্তমানে কিন্তু এই ছত্তিশগড় শিল্প উন্নতির একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। পরের পয়েন্ট আমি আসছি যে উন্নত পরিকল্পনা। হ্যাঁ, জাতীয় এবং আঞ্চলিক কিছু উন্নয়ন পরিকল্পনা রয়েছে এখানে, এই পরিকল্পনাগুলোর সহযোগিতার মাধ্যম দিয়ে বা এই পরিকল্পনাগুলোর হাত ধরে কিন্তু ছত্তিশগড় বর্তমানে শিল্প উন্নতির একটা আয়তায় পড়েছে, এবং পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ শক্তি আমরা বিলাসপুর, রায়গড় এই সমস্ত অঞ্চল থেকে তাপ বিদ্যুৎ উৎপাদনের একটা আমরা পরিকাঠামো আমরা দেখতে পাই, এবং এর ফলেই কিন্তু ওই অঞ্চলের শিল্প উন্নত হয়েছে। এবং আমরা এখানে ছবিটি উল্লেখ করার চেষ্টা করেছি ছত্তিশগড়ে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মহানদী, ইন্দ্রাবতী এই সমস্ত নদীগুলোর অবস্থান, এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে বিভিন্ন উল্লেখযোগ্য খনিজ উত্তোলন স্থান রয়েছে, যেগুলো থেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে শিল্পজাত খনিজ সম্পদ আমরা প্রাপ্তি হয় এবং এখান থেকে শিল্পের বিকাশ লাভ করেছে। তো এই পয়েন্টগুলো আমাদের উল্লেখ করলেই এই অ্যান্সারটা খুব সুন্দর করে লেখা যেতে পারে। এক, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ছত্তিশগড়ে খনিজ সম্পদের বিবরণ দাও। ছত্তিশগড়ে খনিজ সম্পদের বিবরণ, অর্থাৎ এখানে কী কী খনিজ সম্পদ পাওয়া যায়। আমি প্রথমে বলেছিলাম
ছত্তিশগড় হচ্ছে একটা ভূতাত্ত্বিক গঠনের একটা সাক্ষ্য বহন করছে, অর্থাৎ এখানে বিভিন্ন ভূতাত্ত্বিক অর্থাৎ অনেক প্রাচীন আগের সময় থেকেই এখানে বিভিন্ন রকমভাবে শিলার পরিবর্তন, শিলার রূপান্তরকরণ এবং ভূ আন্দোলন, এইরকম বিভিন্ন ভূতাত্ত্বিক ইতিহাস এই ছত্তিশগড়ে রয়েছে। তো সেই ইতিবৃত্তির কারণে অর্থাৎ সেই ভূতাত্ত্বিক গঠনের কারণে এটি মূলত খনিজ এবং শিল্প নির্ভর। মূলত এখানে কয়লা, আকরিক লোহা, বক্সাইট, চুনাপাথর, ডলোমাইট, মার্বেল, গ্রানাইট প্রভৃতির একটা বিশেষ প্রাপ্তিস্থান হিসেবে পরিগণিত হয়েছে আমাদের এই ছত্তিশগড়। এবং এরপরেই এবং আমি যদি একটা পরিসংখ্যান দেখি এখানে খনিজ সম্পদগুলো কী কী না, এখানে পরিমাণ দেওয়া হয়েছে, কয়লার পরিমাণ প্রায় 12.8 কোটি টন উত্তোলন করা হচ্ছে, লৌহ আকরিক, বক্সাইট, চুনাপাথর এই পরিসংখ্যানগুলো দেওয়া আছে। এবং এখানে আমরা বুঝতে পারছি যে এই তথ্য দেখে বোঝা যাচ্ছে যে ছত্তিশগড় সম্পদ কেন বেশি উৎকর্ষ হচ্ছে। এবং এরপরে আমরা এই তালিকাটার সাহায্যে খনিজ সম্পদে উত্তোলনের স্থানগুলো নাম দেওয়ার চেষ্টা করেছি এবং এখানে র্যাঙ্ক বা তার কী পরিমাণ সে স্থান দখল করেছে বা অধিকার করেছে সেই পয়েন্ট উল্লেখ করার চেষ্টা করেছি। তো এখানে এই স্থানটা কথা অর্থ হচ্ছে র্যাঙ্ক, অর্থাৎ সে কত নম্বর র্যাঙ্ক করেছে, উত্তোলনে কী কত র্যাঙ্ক করেছে। তো এই উল্লেখযোগ্য ক্ষেত্রে আমরা প্রথম দেখলাম কয়লা, কয়লা প্রথম স্থান উত্তোলন স্থান করেছে, কয়লা পাওয়া যায় এখানে কোবরা, রায়পুর, বিলাসপুর, এই যে মহানদী নদী দেখলাম তার একেবারে উপরি অংশে একদম অর্থাৎ ছত্তিশগড়ের একদম উত্তর অংশে আমরা কোবরা দেখতে পাচ্ছি স্থান, এরপরে বিলাসপুর রয়েছে এবং রায়পুর রয়েছে, এই এলাকাগুলোতে প্রচুর পরিমাণে কয়লা উত্তোলন করা হয় এবং এই কয়লা উত্তোলনের ক্ষেত্রে হিসাবে এটা প্রথম স্থান অধিকার করেছে। ডলোমাইট আমরা আসবো, এটা দ্বিতীয় স্থান অধিকার করেছে। রায়পুর উল্লেখযোগ্য স্থান, আমি রায়পুর নামকরণ করেছি ছবিতে, এই রায়পুর কিন্তু এই রায়পুর এবং বাস্তার, রায়পুর এবং বাস্তার এই অঞ্চলটা এবং দুর্গ এই অঞ্চলটায় কিন্তু প্রচুর পরিমাণে ডলোমাইট উৎপন্ন হয় এবং এই ক্ষেত্রে দ্বিতীয় স্থান অর্জন করেছে ছত্তিশগড়। এরপরে হচ্ছে আকরিক লোহা, এটি তৃতীয় স্থান অর্জন করেছে, এই বাস্তার, দুর্গ, রায়গড় এই অঞ্চলটাতে সর্বাধিক বেশি পরিমাণে লৌহ আকরিক পাওয়া যায়। বক্সাইট সেই বিলাসপুর, দুর্গ এই অঞ্চলটা চতুর্থ স্থান অধিকার করেছে এবং চুনাপাথরও পঞ্চম স্থান অধিকার করেছে। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি রায়পুর, বিলাসপুর, রায়গড় এবং বাস্তার, দুর্গ এই সমস্ত অঞ্চল প্রত্যক্ষ পরোক্ষভাবে এইখানে খনিজ সম্পদের বিশেষ প্রাপ্তিস্থান হিসাবে পরিগণিত হয়েছে। এবং আমরা এই ছবির সাহায্যেও কিছুটা উপলব্ধি করতে পাচ্ছি যে কীভাবে কত পরিমাণ খনিজ সম্পদ এখানে প্রাপ্তি লাভ করছে। এরপরে আমরা পরে প্রশ্ন আসবো, যেটা হচ্ছে অঞ্চল কাকে বলে। অঞ্চল বলতে বোঝায় একটা দৈশিক এলাকা বা দৈশিক অবস্থান, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট স্থানে বিভিন্ন এক বা একাধিক কিছু প্রাকৃতিক, কিছু আর্থসামাজিক কিংবা কিছু উপলব্ধিগত যে গুণ বা উপাদান সেগুলোর যদি আমরা সমন্বয় দেখি তখন সেই সমন্বয় অর্থাৎ সেই উপাদানগুলোর যদি সমধর্মী গুণ আমরা দেখি কিংবা বিষমধর্মী গুণ দেখি কিংবা ক্রিয়ামূলক গুণ দেখি সেই ক্ষেত্রকেই বলা হবে অঞ্চল। অর্থাৎ উদাহরণ দিয়ে বলা যাক, নিরক্ষর জলবায়ু অঞ্চল, তো নিরক্ষর জলবায়ু অঞ্চল এই করা বলা হচ্ছে কি না, নিরক্ষীয় অর্থাৎ এটা অক্ষাংশ অর্থাৎ 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি অক্ষাংশ একটা অবস্থান আমরা জানছি এবং এই অক্ষাংশের মধ্যে অর্থাৎ এই ভৌগোলিক পরিসীমার মধ্যে নির্দিষ্ট বা সুনির্দিষ্ট জলবায়ু বিরাজমান, অর্থাৎ এই জলবায়ু আমরা অন্য কোনো স্থানে জলবায়ু দেখতে পাচ্ছি না, তাই এই অঞ্চলের জলবায়ুটি অন্যান্য জায়গার থেকে সম্পূর্ণ একক বা সম্পূর্ণ আলাদা, তাই এই আলাদা বা একটা নির্দিষ্ট গুণাবলী সম্পন্ন যে বিষয় সেই বিষয়টাকে আমরা এক যে নির্দিষ্ট ক্ষেত্রে দেখতে পাচ্ছি তখন তাকে অঞ্চল বলে। অঞ্চল কথার অর্থ হচ্ছে এটাই, একটা দৈশিক এলাকা বা দৈশিক অবস্থান বা একটা ভৌগোলিক সীমারেখা যেখানে এক বা একাধিক সমধর্মী গুণ কিংবা বিষমধর্মী গুণ কিংবা ক্রিয়ামূলক গুণ আমরা উপলব্ধি করতে পারি এবং এখানে কয়েকটি প্রাকৃতিক উপাদান থাকতে পারে, আর্থসামাজিক উপাদান থাকতে পারে এবং উপলব্ধিমূলক উপাদান থাকতে পারে। যেমন একটা উদাহরণ দিই, আসানসোল দুর্গাপুর অঞ্চল, এটা পরিকল্পনা অঞ্চল, এটা উপলব্ধি। আবার যদি বলি ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি, এটাও একটা উপলব্ধি কারণ এখানে বিভিন্ন বহুমুখী পরিকল্পনা করা হয়েছে যেটা অন্য কোনো স্থানে করা হয়নি, তাই এই দামোদর নদী উপত্যকায় আমরা ডিভিসি অঞ্চলটাকে বলবো দামোদর ভ্যালি কর্পোরেশন অঞ্চল। তো তার মানে অঞ্চল কথা অর্থ হচ্ছে একটা নির্দিষ্ট বিষয় সম্পন্ন একটা ভৌগোলিক সীমারেখা ভিত্তিক ক্ষেত্র, এর উদাহরণ দিয়ে বলা হয়েছে। এবং আমি যদি এখানে ইন্ডিয়ার মানচিত্র দেখি, গুজরাট এই সমস্ত কচ্ছের এলাকা বা কচ্ছের অঞ্চল, আবার যদি সুন্দরবন বলি তাহলে সুন্দরবন ফাইটোজিওগ্রাফিক রিজিয়ন বা বহু বৈচিত্র্য সম্পন্ন অঞ্চল, জীব বৈচিত্র্য সম্পন্ন অঞ্চল, তার মানে অঞ্চলের বিষয়টা আমরা এখানে উল্লেখ করলাম।
এরপরে আমরা চতুর্থ প্রশ্নে আসছি, ক্ষুদ্র পরিকল্পনা এবং বৃহৎ পরিকল্পনার তুলনামূলক পার্থক্য। ক্ষুদ্র পরিকল্পনা, বৃহৎ পরিকল্পনা, এই কথাটার মধ্যে পরিকল্পনা রয়েছে। পরিকল্পনার কথা অর্থ হচ্ছে কোনো নির্দিষ্ট একটা ক্ষেত্র পরিসর জায়গাতে বা ক্ষেত্র পরিসরে যখন আমরা তার গুণগত মানকে উন্নত করার জন্য বা তার গুণগত বিষয়কে আরও বেশি উপলব্ধি করার জন্য যখন আমরা বিশেষ আমরা ভাবনা বা পরিকাঠামো ভিত্তিক বিষয় গড়ে তুলতে পারি তখন তাকে বলা হয় পরিকল্পনা। অর্থাৎ সেই পরিকল্পনা দুরকম হতে পারে, স্কেল ভিত্তিক একটা হতে পারে ক্ষুদ্র, একটা হতে বৃহৎ। এবং সেই ক্ষুদ্র বৃহতের পার্থক্য যদি আমরা আলোচনা করতে যাই তাহলে প্রথম পয়েন্ট আসবে পরিধি। এর পরিধি, ক্ষুদ্র পরিকল্পনার পরিধি অনেক সীমিত হয় কিন্তু বৃহৎ পরিকল্পনায় পরিধি কিন্তু অনেক বৃহৎ হয় এবং বিস্তৃত হয়। এবং সময়সীমা যদি আমরা আলোচনা করি তাহলে সময়সীমাতেই কিন্তু ক্ষুদ্র পরিকল্পনাতে কম সময় লাগে কিন্তু বৃহৎ পরিকল্পনা অনেক দীর্ঘ সময়ব্যাপী হয় এবং দীর্ঘস্থায়ী হয়। এবং সেক্ষেত্রে আমরা যদি উন্নয়নের মাত্রা দেখি তাহলে কিন্তু আমরা দেখব তুলনামূলকভাবে অনেক কম উন্নয়নের ক্ষেত্র হিসাবে পরিচালন করেছে ক্ষুদ্র পরিকল্পনা, কিন্তু বৃহৎ পরিকল্পনা অনেক সুদীর্ঘ এবং দীর্ঘ সময় এবং তুলনামূলক অনেক বেশি উন্নয়নের সাক্ষ্য বহন করে চলে। এবং উদাহরণ হিসেবে বলা যায় যদি নিম্ন গাঙ্গেয় অঞ্চল যদি আমরা দেখি, আমরা যদি বলি গাঙ্গেয় উপত্যকা অঞ্চল, তাহলে নিম্ন গাঙ্গেয় উপত্যকা অর্থাৎ ছোট্ট একটা অঞ্চল, এখানে যে রাজ্যগুলো বা যে স্থানগুলো পড়ছে সে স্থানগুলোতে একটা ছোট্ট পরিকল্পনা করা হলো, একে বলা যেতে পারে ক্ষুদ্র পরিকল্পনা। কিন্তু যদি আমরা সমগ্র ভারতবর্ষকে উল্লেখ করি যে ভারতবর্ষে কোথায় কোথায় কীরকম নদী আছে, প্রত্যেকটা নদীতে যদি সামগ্রিকভাবে উন্নয়নের পরিকাঠামো তুলে ধরা যায় বা সমগ্র নদী বিন্যাসের উপর ভিত্তি করে যদি আমরা নদী সংযোগ ভিত্তিক একটা পরিকল্পনা করতে পারি তাহলে সমগ্র ভারতবর্ষ কিন্তু পরিকল্পনার মধ্যে রয়েছে, তাহলে একে বলা হবে বৃহৎ পরিকল্পনা। তাই তুলনামূলক ভাবাই যেতে পারে যদি আমরা ছোট্ট গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অঞ্চল যদি বলি, সুভাষ সুন্দরবন যদি বলি, তাহলে সেখানে পরিকল্পনা করতে খুব কম সময় লাগবে কিন্তু সেক্ষেত্রে যদি সামগ্রিক সমস্ত ভারতবর্ষের সমস্ত নদী যদি নিয়ে যদি পরিকল্পনা করতেই হয় তাহলে অনেক বেশি সময় লাগবে। তবে অবশ্যই এর ক্ষুদ্র পরিকল্পনার পরিধি বা পরিসর অনেক কম কিন্তু বৃহৎ পরিকল্পনার পরিসর বা পরিধি তুলনামূলকভাবে অনেক বেশি। তাই এই দুটো মাথায় রাখলেই কিন্তু আমাদের এই পার্থক্যগুলো উপলব্ধি করা যেতে পারে। তাই সমস্ত প্রশ্নেরগুলো আমি উত্তরগুলো বোঝানোর চেষ্টা করলাম এবং এই প্রশ্নগুলোর আরও অনেক ভালো সুন্দর করে উপস্থাপিত করে ডকুমেন্টস মাই ই টিউশনের ওয়েবসাইটে দেওয়া হয়েছে এবং সবাই সার্চ করলে এখান থেকে আরও সুন্দরভাবে তাদের উপলব্ধি হবে। ধন্যবাদ।